একটা ছন্দ বিয়া করে বইয়ের উপরে নাই কোনো আশা বইয়ের যেরকম না লেখাটা ভাষা করতে যা কিছু কামাই বউ নিয়ে যা ধরতন আর একটা জামাই ওই স্বামী করল অনেক ক্ষতি বর্তমানে চলার মতো নাই কোনো গতি মানুষ কি এত খারাপ হয় স্বামীর টাকা লেগে অন্য করলো জয় এত সুন্দর তো হবে একদিন ক্ষয় আল্লাহ কোয়া করতে না মানুষ আর ভয় একদিন যাব মরিয়া সবই থাকবে কিন্তু পড়ে মাঝে মাঝে আসিচ্ছে বিপদ আর বালা মানুষ তা হচ্ছে না ভালা আর ছিল ধর ফনি মানুষ অন্য করে হতে যাচ্ছে ধনী কোন কোন বাড়ি পড়ে আছে ফাঁকা কোন পুরুষ হইতে না টাকা একদিন দুনিয়াটা হয়ে যাবে ফাঁকা পড়বে মাটির চাপা মানুষ মানুষের দিক ভালো চোখে টাকা সরকার দিচ্ছে বয়স্ক ভাতা এত খা মানুষের ভরিচ্ছে না পেট করোনা ভাইরাসটা দুনিয়া থেকে হ্যাঁ আরো কিছু কথা আছে বলতে চাচ্ছি আমি শেষে আমার কোথাও দল থাকে যুক্তি মানুষকে দেখাও না অন্য ভাবে শক্তি কতজনের গায়ে আসিল বল মশা মাছির কাছে হয়ে গেছে তল সব মানুষ আল্লাহর ঘর মসজিদে চল নামাজ পড়লে মনে পারবি বল আজকিল ধর আপ্পান হর মানুষ সাবধান আমার বাড়ি নাটোর জেলা মানুষকে কখনো না করি হেলা মরার পর ফেরেস্তা কবি তাগাদা হিসাব ফেলা দুনিয়াতে করে তুই রং তামাশা খেলা বাড়ি ছিল বাংলাদেশে সুদ ঘুষ মানুষের অন্যায় করে খাসে মুখে নয় দাড়ি ফেরেস্তা ফেলাবি বাড়ি দুনিয়াতে দেয়া গেছে মিথ্যার ধারি ভাঙ্গে দিবি দাঁতের মারি মানে হাদিস ও কোরআন ফেরেস্তা কবিও জাহান নামে পড়ান তখন হবে না কোনো গতি দুনিয়াতে করে গেছে মানুষের ক্ষতি আমার এই কথা শুনে কেউ কেউ করছে রাগ আর কেউ করছে আমার পাশে থাক যদিও কই আমি ছন্দ ভেবে দেখেন কোথায় মন্দ এই যে মোবাইল একদে দিচ্ছে এখন কারেন্টের বিল ঘরে ছুটি হবে সবাই দেয়া খিল আমার সিংহ হলো চলন বিল আমার কথার কোন আছে মিল হারাম হালাল দেখে শুনে গিল এই মোবাইলে কিছু ছেলে মেয়ে নষ্ট বাপ মার মনে অনেক কষ্ট কেউ কেউ কামাই করছে মোবাইলের টাকা কোন কোন স্বামীর বিজনেস হতে ফাঁকা ওরা জাতি হচ্ছে নারী সবসময় চাইছে গয়নার শাড়ি ভিতরে আপনি চলে যাচ্ছে বাপের বাড়ি এখন পুরুষেরা কি করি এই হচ্ছে বাংলাদেশের ধারা শিপারে বাগা চাঁদ আছে কৃষ্ণপুরের তারা আরেকজন পাশে উঠি নাম হচ্ছে খালেক তিন নম্বর ওয়ার্ডের মেম্বার হচ্ছে আমার মালিক বাবলু বেশে পান কে কে খাবেন শিপারি বাজারে যান বাবলুর পান খেতে ভালো আমি মসজিদ দেখতে হচ্ছে কালো সরকার জনগণকে রাখতে হচ্ছে ভালো সরকারের আইন মেনে চলো আমার এই সন্তোষণ একদম টাকা দিছে তিরিশ আমার বাইক নাই কোনো ফিরিজ আমি গেল কিনতে পারি একটা অল্টন ফিরিজ সরকার দিয়ে দিছে পদ্মা সেতু ফিরিজ এবার সব মানুষ আসতে পারবি ঢাকা হালাল পথে করবেন কামের টাকা আমার ছন্দ কোয়া হলো সবাই ন্যায় পথে চলো কোথায় দিলাম ইতি রাখবেন আমার স্মৃতি আমার বাড়ি নাটোর জেলা সিংড়া থানা সে শিপারি বাজারের পাশে লয়তাপাড়ার কাছে কৃষ্ণপুর আমার বাড়ি অন্য ভাবে মানুষকে না দিয়ে ধারি ফুটবল মার্কার হসেই জিত আমার নাম সেই আব্দুল মজিদ।